দুই ভগ্নীয়ে খেলি আছিল। তার পাছতেই সংঘটিত হল শোকাবহ ঘটনা। পুখুরীত পড়ে প্রাণ হেরালে দুই কণমানিয়ে। জুরিয়াত সংঘটিত হয়েছে এক করুণ ঘটনা। খেলি থাকা অবস্থাতে হলির সমাধি ঘটিল দুই ভগ্নীর। জুরিয়ার বাটমারি গাঁত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। বাটমারি গাঁর সাইফুল ইসলাম নামৰ লোকজনের দুই কন্যা ক্রমে জান্নাতুল ফেরদৌস আর সেমিমা আক্তার বিদ্যালয় বন্ধ থাকার বাবেই পুয়ার ভাগত খেলবলে ওলাই যায়। খেলি থাকার মাজতে দুই ভগ্নী পড়ি যায় পুখুরীত। ঘরের পিছফালে থাকা পুখুরীক দুই কণমানীক উদ্ধার করে পরিয়ালর লোকে। কণমানী দুগৰাকীক বটদ্রবা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রলৈ নিয়া হয় যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যু হওয়া শিশু দুটির বয়স ক্রমে 7 আর 6 বছর বলে জানিপরা গেছে। এই ঘটনায় এটা সমগ্র অঞ্চলতে এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। দুই ভগ্নীর এই করুণ মৃত্যুত এটা শোকস্তব্ধ হয়ে পড়েছে অঞ্চলবাসী। চৌদিশে নিগড়িছে কান্দোনর রোল, কান্দি ভাগরি পড়েছে পরিয়ালর লোক। জুলিয়া থানার অন্তর্গত মাতামারি গাঁর 9 নম্বর ওয়ার্ডর ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলামর দুই কন্যা পানিত পড়ি কোনো নেদেখাকে যেতে পানি ডুবি আসলে তারপর মানুষ দৌড়া দৌড়ি গিয়েখানি ওর চাপে যা মানুষ আসলে হাতাহাতি করে তারপর উঠাই বুধা দুই ভগ্নীয়ে খেলি আছিল, তার পাছতেই সংঘটিত হল শোকাবহ ঘটনা। পুখুরীত পড়ে প্রাণ হেরালে দুই কণমানিয়ে। জুরিয়াত সংঘটিত হয়েছে এক করুণ ঘটনা। খেলি থাকা অবস্থাতে হলির সমাধি ঘটিল দুই ভগ্নীর। জুরিয়ার বাটমারি গাঁত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। বাটমারি গাঁর সাইফুল ইসলাম নামৰ লোকজনের দুই কন্যা ক্রমে জান্নাতুল ফেরদৌস আর সেমিমা আক্তার বিদ্যালয় বন্ধ থাকার বাবেই পুয়ার ভাগত খেলবলে ওলাই যায়। খেলি থাকার মাজতে দুই ভগ্নী পড়ি যায় পুখুরীত। ঘরের পিছফালে থাকা পুখুরীক দুই কণমানীক উদ্ধার করে পরিয়ালর লোকে। কণমানী দুগৰাকীক বটদ্রবা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রলৈ নিয়া হয় যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যু হওয়া শিশু দুটির বয়স ক্রমে 7 আর 6 বছর বলে জানিপরা গেছে। এই ঘটনায় এটা সমগ্র অঞ্চলতে এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। দুই ভগ্নীর এই করুণ মৃত্যুত এটা শোকস্তব্ধ হয়ে পড়েছে অঞ্চলবাসী। চৌদিশে নিগড়িছে কান্দোনর রোল, কান্দি ভাগরি পড়েছে পরিয়ালর লোক। জুলিয়া থানার অন্তর্গত মাতামারি গাঁর 9 নম্বর ওয়ার্ডর ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলামর দুই কন্যা পানিত পড়ি কোনো নেদেখাকে যেতে পানি ডুবি আসলে তারপর মানুষ দৌড়া দৌড়ি গিয়েখানি ওর চাপে যা মানুষ আসলে হাতাহাতি করে তারপর উঠাই বুধা দুই ভগ্নীয়ে খেলি আছিল, তার পাছতেই সংঘটিত হল শোকাবহ ঘটনা। পুখুরীত পড়ে প্রাণ হেরালে দুই কণমানিয়ে। জুরিয়াত সংঘটিত হয়েছে এক করুণ ঘটনা। খেলি থাকা অবস্থাতে হলির সমাধি ঘটিল দুই ভগ্নীর। জুরিয়ার বাটমারি গাঁত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। বাটমারি গাঁর সাইফুল ইসলাম নামৰ লোকজনের দুই কন্যা ক্রমে জান্নাতুল ফেরদৌস আর সেমিমা আক্তার বিদ্যালয় বন্ধ থাকার বাবেই পুয়ার ভাগত খেলবলে ওলাই যায়।
খেলি থকার মাজতে দুই পত্নী পড়ি যায় পুখুরীত। ঘরের পিছফালে থাকা পুখুরীক দুই কণমানীক উদ্ধার করে পরিয়ালর লোকে। কণমানী দুগরাকীক বটদ্রবা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রলৈ নিয়া হয় যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যু হওয়া শিশু দুটির বয়স ক্রমে 7 আর 6 বছর বলে জানিপরা গেছে। এই ঘটনায় এটা সমগ্র অঞ্চলতে এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। দুই ভগ্নীর এই করুণ মৃত্যুত এটা শোকস্তব্ধ হয়ে পড়েছে অঞ্চলবাসী। চৌদিশে নিগড়িছে কান্দোনর রোল, কান্দি ভাগরি পড়েছে পরিয়ালর লোক। জুলিয়া থানার অন্তর্গত মাতামারি গাঁওয়ার 9 নম্বর ওয়ার্ডর ওয়ার্ড মেম্বার সাহেবুল ইসলামর কুদি কন্যা পানীত পড়ি কোনো নেদেখাকে যেতিয়া পানি ডুবি আসলে তারপর মানুষ দৌড়া দৌড়ি গৈখিনি ওচর চাপে যা মানুষ আসলে হাতে হাতে পানি তারপর উঠাই বুধা নাজিম উদ্দিন রিপোর্ট এনিটাইম 24। সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? কেবল স্কিনখনেই নহয়, স্কিনৰ লগতে চুলি কুচায়ো সৌন্দর্য নবহয় জানো, লগতে হাত ভরি যতনও খুবই প্রয়োজনীয়। মুকলি হল জেন আর্ট বিউটি স্টুডিও এন্ড স্পা সালুন, যত অ্যাভেলেবল ভিন্ন ফেসিলিটিস। স্পা ট্রিটমেন্ট, হেয়ার সার্ভিস, ওয়াক্সিং, প্যাডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ, ফিস প্যাডিকিওর, স্টিম বাথ, মাসাজ, আইলেস, নেইল, বডি পলিশিং এর লগতে আরো ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে। গতিকে দেরি কিহৰ, আজিয়ে ভিজিট করক। নিয়ার জোনালী বাস্তব, ফোর্থ ফ্লোর, এবভ কানাড়া ব্যাংক, জোরোড, গুয়াহাটী। যোগাযোগ করক 03613196056 অথবা 7099062560 নম্বরত।